আপনাদের এখানে আমরা দেখতে পারতেছি যে 5 টাকা 10 টাকার কোনো জিনিস মূল্য নেই না স্যার তাহলে কি গরিবের পক্ষে আপনাদের এখানে ইফতার খাওয়া সম্ভব না অ্যাকচুয়ালি এটা 3 স্টার রেস্টুরেন্টের আপনার ইফতারের আয়োজন তো এইজন্য একটু প্রাইসগুলো একটু রিজনেবল আর একটু চতুর্থ শ্রেণী মানুষের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন আপনাদের এত নামি দামি গ্র্যান্ড প্রেস প্রিয়াম ইফতারি মেলা এখানে দেখতেছি সব হাই সোসাইটি মানুষ ছাড়া আপনাদের এখানে কিনা সম্ভব না তো দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি প্রিন্স গ্র্যান্ড প্রিন্স এন্ড থাই থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট ইফতারের একটা এরা বাজার মিলে এসেছে গ্র্যান্ড প্রিন্স প্রিয়াম ইফতারি মেলা ওই মেলায় কি কি বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখাবো তো এখানে কিন্তু অনেক প্রজাতির রোল ফুল 500 টাকা ফুল আছে 500 টাকা এবং চিকেন তান্দুরি আস্ত মুরগি 550 টাকা এগুলো সবই ভাই এগুলো কি সব ইফতারের আয়োজন জি আচ্ছা ইফতারের আয়োজন আপনারা একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে যে শামি কাবাব ভাই এটা শামি কাবাব না হলো কে এটা একটু হাতে নেন হাতে নেন হাতে নেন এটা কি শামিরা বেশি পছন্দ করে তো এইজন্য এটার নাম শামি কাবাব এটা শামি কাবাব মাত্র কত টাকা পিস এটা স্যার 40 টাকা করে পিস 40 টাকা পিস এটা কি স্বামীরা কিনে না বউরা কিনে এটা স্বামীরাও কিনে বউরাও কিনে বউরাও কিনে স্বামীরা বেশি পছন্দ করে এটা আপনাদের কারণ কি আকর্ষণীয় করার জি আচ্ছা তেহারি সরিষার তেল এটা কি এটা স্যার তেহারিতে সরিষার তেলটা ইউজ করা হয়েছে এটা 190 টাকা এটা কি কেজি নাকি 90 টাকা কোয়ার্টার প্যাকেট কোয়ার্টার প্যাকেট কতটুকু থাকে ছোট প্যাকেট এই যে মানে কত গ্রাম এটা কত থাকে কতটুকু ওয়েট কতটুকু এটা ওয়েট 250 গ্রাম আছে 250 গ্রাম 190 টাকা কেজি কত টাকা পড়ে খেয়াল করছেন এগুলো স্যার কেজি হিসাবে বিক্রি হয় না কেজি হিসাবে চলে না আচ্ছা আমরা কেজি হিসাবে চলে না এটা এটা কি প্রথম ইফতার কিরকম বেচে কিনা আপনাদের আলহামদুলিল্লাহ মোটামুটি প্রত্যাশা অনুযায়ী ভালো আপনাদের ইফতারে কখন চাপ পড়ে রোজা ইফতারের আধা ঘন্টা আগে নাকি 10 মিনিট আগে এই তো 4টা থেকে 5:30টার মধ্যে 5টার ভিতরে চাপ পড়ে বেশি তখন আপনারা সামাল দেন কিভাবে এই সবাই মিলে হাতে হাতে কাজ করে একজন আরেকজনকে হেল্প করে মোটামুটি সবকিছু স্বাভাবিক আচ্ছা তো আপনাদের এখানে যে কোয়ালিটি আমরা ইফতার দেখতে পাচ্ছি এটা কোন শ্রেণীর লোকেরা বেশি আপনাদেরকে ক্রয় করে এটা স্যার সবাই প্রেফার করতে পারে মধ্যম থেকে শুরু করে বড় যারা আছে সবাই আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 টাকা 10 টাকার কোনো জিনিস মূল্য নেই না স্যার তাহলে কি গরিবের পক্ষে আপনাদের এখানে ইফতার খাওয়া সম্ভব না অ্যাকচুয়ালি এটা 3 স্টার রেস্টুরেন্টের আপনার ইফতারের আয়োজন তো এইজন্য একটু প্রাইসগুলো একটু রিজনেবল আর একটু চতুর্থ শ্রেণী মানুষের জন্য আপনারা কি ব্যবস্থা করছেন আপনাদের এত নামি দামি গ্র্যান্ড প্রেস প্রিয়াম ইফতারি মেলা এখানে দেখতেছি সব হাই সোসাইটি মানুষ ছাড়া আপনাদের এখানে কিনা সম্ভব না চতুর্থ শ্রেণী মানুষের জন্য আপনাদের এখানে কি ব্যবস্থা আছে কোনটা আছে চতুর্থ শ্রেণীর সবার জন্য এখন বর্তমানে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করেছি এখন বাকি সর্বনিম্ন এবং সর্বহাই আপনার এখানে কত টাকার ইফতার আছে সর্বনিম্ন এবং সর্বহাই কত টাকার ইফতার আছে আমাদের সর্বোচ্চ আছে চিকেন তান্দুরি আছে 550 টাকা 550 আর সর্বনিম্ন আর আপনার হচ্ছে সর্বনিম্ন আছে এই যে চিকেন কাবাব আছে সর্বনিম্ন কত সর্বনিম্ন কত টাকা 30 টাকা সর্বনিম্ন 30 টাকা থেকে যাকে 30 টাকা হলো চতুর্থ শ্রেণী গরিবের পক্ষে একজন ইফতারে পুরো করা সম্ভব তো আপনার এখানে আমি হয়তো ওই ধরনের কোনো কোয়ালিটি মানুষ আপনার এখানে আসে নাই তো দর্শক এখানে কিন্তু যে সমস্ত দামগুলো আমরা জিজ্ঞেস করলাম দেখলাম খুব হাই কোয়ালিটির মাল এখানে সবই মুরগি দিয়ে তৈরি করা না মুরগি আমরা করি আচ্ছা জিলাপিটা কিরকম চলতেছে জিলাপিটা কিরকম চলতেছে জিলাপি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কত টাকা কেজি ওইটা 360 ধন্যবাদ আপনাকে আমি এখন দর্শকদের সাথে আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম 2023 সালে প্রথম রোজা প্রথম ইচ্ছা জি জি আচ্ছা আপনি কি ক্রয় করতে আসছেন এখানে না আমি দেখছি ক্রয় করছি না কি অবস্থা কিন্তু যেটা দেখতে চাই এটা যে রেস্টুরেন্ট প্রিন্স মিরপুরের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান অবশ্যই ওই যে ওরা এই যে রেস্টুরেন্টটা উপরে যে হোটেলটা আছে এখানে ওরা প্রথমবারের মতো দিল এটা ইফতার পার্টি কি প্রথমবার আয়োজন ইফতার পার্টি না ইফতারের যে মেনু প্রথমবার আমি দেখলাম এর আগে বসে না এটা প্রথমবার দিল ওরা তো ওই দেখাতে আমার কাছে যেগুলো মনে হলো কি কি আছে আইটেমগুলো অবশ্যই ভালো
এখানে আমরা ঘুরে যে আইটেমগুলো পেলাম ঠিক আছে সর্বনিম্ন 30 টাকা তাই এখানে চতুর্থ শ্রেণী মানুষের জন্য কি ইফতারের আয়োজন করা হয়নি শ্রেণী ভেদ বলে কথা নাই অবশ্যই 30 টাকা না কিন্তু কথা সর্বনিম্ন 30 টাকা হ্যাঁ 30 টাকার অর্থ কিন্তু কথা না গরিবের কিন্তু 30 টাকা একটা ইফতার হয়ে যায় আপনি তো হ্যাঁ শুনলাম কিন্তু কোন এগুলো প্রিমিয়ার ইফতারে এই ব্র্যান্ডটা অবশ্যই সেই প্রিন্স হচ্ছে মিরপুরের একটা বেস্ট ব্র্যান্ড সো আমরা তো ওদেরকে ছোট করে দেখতেছি না কিন্তু কথা এখানে সে ভালো ভালো আইটেমগুলো এখানে আর আছে যারা ওরা নিতে পারে এখন তো খেতে মন চায় ওরা কিভাবে খাবে বলে না ওদের মন চায় কিন্তু এখানে তো এসে কিছু করার নেই সবাই তো সবার ব্যবসাটা দেখবে সেটা হলো আলাদা জিনিস সেটা হলো আলাদা জিনিস লাগে তবে শহরের মন খুবই ভালো এর জন্য এটা আসলাম আমি আবার দেখতে আসলাম পাশাপাশি যেমন গুড় তেমন মিঠা যেমন টাকা তেমন খাবার অবশ্যই এটা বলতে হবে দর্শক আমি এতক্ষণ ছিলাম আপনাদের সাথে প্রিন্স একটা মানে ইফতার মেলার আয়োজন করেছে সেই মেলাতে ছিলাম তো এখানে কিন্তু যেটা আমি ঘুরে ঘুরে পেলাম সবই হাই কোয়ালিটির লোকদের জন্য এখানে চতুর্থ শ্রেণীর কোয়ালিটির কোনো খাবার তারা রাখেনি তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন।